একজন ভাই যখন আরেকজন ভাইয়ের জন্য কোনো কথা বলবে সুপারিশ করবে আর এই সুপারিশের জন্য তাকে যদি কোনো হাদিয়া দেওয়া হয় কোনো উপঢৌকন দেওয়া হয় এই উপঢৌকন যদি সে ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে আল্লাহর নবী বললেন এই উপঢৌকন গ্রহণ করলে পারে সে সুদের সবচেয়ে বড় একটি দরজায় যে হাজির হয়ে গেল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي المرتشي رواه ابن ماجه أو كما قال عليه الصلوات والسلام বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগী ইজতেমা 2021-এর সম্মানিত সভাপতি বাংলাদেশের মজলিসে আমেলা কেন্দ্রীয় শুরা সদস্য কেন্দ্রীয় পরিষদ সদস্য সাধারণ পরিষদ সদস্য সহ সারা দেশ থেকে আগত সম্মানিত শ্রোতৃমণ্ডলী অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব সংঘ সোনামণি মহিলা সংস্থা সর্বস্তরের দায়িত্বশীল কর্মী এবং ভাই বন্ধুগণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকে এই দীর্ঘ রজনী পর্যন্ত কোরআন এবং সেই হাদিসের কথা বলা এবং শোনার মতো আমরা সুযোগ পেয়েছি এই জন্য আমরা শুকরিয়া দান যারা জেগে আছি তারা বলি আলহামদুলিল্লাহ তাছাড়া আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সারা দেশ থেকে যে সমস্ত ভাইরা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি অন্তর অন্তস্থল দিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের ইস্তেমার মাধ্যমে প্রকৃত ইসলামের বুঝ সহিহ হাদিসের বুঝ গ্রহণ করে এমতে আমরা আমল করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সে তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা
আমার বিষয় হচ্ছে ঘুষ ও দুর্নীতি, সমাজ ও রাষ্ট্রের কুপ্রভাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের সমাজে বিষ বাষ্পের মতো ছড়িয়ে আছে। সমাজ এবং দেশের রন্ধে রন্ধে প্রবেশ করেছে আজকের এই দুর্নীতির হিংস্র থাবায়। গোটা জাতি আজকে স্তব্ধ হয়ে গেছে। শুধু তাই না, ঘুষ এবং দুর্নীতি পরস্পর অত্যন্ত সম্পর্কিত বিষয়। দুর্নীতি দমন কমিশন নামে একটি কমিশন বাংলাদেশে আছে, আপনারা জানেন। এই দুর্নীতি দমন কমিশন 2004 সালে বাংলাদেশে প্রায় 15টির মতো দুর্নীতির পরিসংখ্যান তারা আমাদেরকে দিয়েছিল। সেই 15টি দুর্নীতির ভিতরে প্রথম যে দুর্নীতির নামটি এসেছিল তার নাম হলো ঘুষ। ঘুষ আপনারা চেনেন না? ঘুষের কথা আমরা সকলেই জানি। ঘুষ আজকে আমাদের মাঝে একেবারে পরিচিত বিষয় ভাইরা আমার। এই জন্য ঘুষ হচ্ছে দুর্নীতির একটি অনুষঙ্গ বিষয়। আর এই ঘুষ যারা গ্রহণ করে এবং ঘুষ যারা দেয়, দাতা এবং গ্রহীতা উভয়ে আল্লাহর রসুল তাদের জন্য লানত করেছেন। এই জন্য আমাকে বুঝতে হবে দুর্নীতি কাকে বলে। আমি আমার কথা দিয়ে বলছি না, দুর্নীতি হলো একটি নেতিবাচক শব্দ, এর ইতিবাচক শব্দ হচ্ছে নীতি। এই নীতি থেকে দুর্নীতি এসেছে, অর্থাৎ নীতি হচ্ছে ইতিবাচক আর দুর্নীতি হচ্ছে নেতিবাচক। ভাইরা আমার, এ বিষয়ে সোশ্যাল অর্থ ডিকশনারিতে বলা হয়েছে যে দুর্নীতি কাকে বলে, তার অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্দর একটি ব্যাখ্যা প্রদান করেছেন। তারা বলেছেন সোশ্যাল অর্থ ডিকশনারি যে ভাষ্য সেটা হলো করাপশন ইজ ইন পলিটিক্যাল এন্ড পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন দ্য আরোজ অফ অফিস ফর পার্সোনাল গেইন ইউজুয়ালি থ্রু ভেরি এক্সটর্শন ইনফ্লুয়েন্স পেডিং এন্ড স্পেশাল ট্রিটমেন্ট গিভেন টু সাম এন্ড নট টু আদার্স। তারা বলছে রাজনৈতিক ও সরকারি প্রশাসনে দুর্নীতি বলতে সাধারণত ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন বা প্রভাব খাটানোর মাধ্যমে অফিস আদালতকে ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য অপব্যবহার করাকেই দুর্নীতি বলা হয়। ভাইরা আমার, কাজেই দুর্নীতির ব্যাখ্যা শুধু এখানে শেষ নয়। আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ডিকশনারি, সে ডিকশনারিতে বলা হয়েছে দুর্নীতি কাকে বলে। দুর্নীতি হচ্ছে উইলিং টু ইউজ দেয়ার পাওয়ার টু ডিসঅনেস্ট অর ইললিগাল থিংস ইন রিটার্ন মানি অর গেট অ্যাডভান্টেজ। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নিজ ক্ষমতা এবং অর্থ প্রাপ্তি বা কোনো অবৈধ সুযোগ প্রাপ্তির উদ্দেশ্যে অসৎ বা কোনো অসঙ্গত কাজে ব্যবহার করাকে বলা হয় দুর্নীতি। প্রিয় ভাইরা আমার, এই দুর্নীতির মাধ্যমে আজকে গোটা দেশ অচল হতে বসেছে। আপনি কোন সেক্টরের কথা শুনবেন? বাংলাদেশে একটি সংস্থা আছে যার নাম সংক্ষিপ্ত হচ্ছে টিআইবি, যাকে বলা হয় ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল। তারা আজকে এই প্রসঙ্গন দিয়েছে, তারা বলেছে সবচেয়ে সর্বাধিক যে দুর্নীতিগ্রস্ত খাত তার ভিতরে শিক্ষা খাত, তার ভিতরে পাসপোর্ট বিভাগ, তার ভিতরে বিআরটিএফ, তার ভিতরে বিচারিক সেবা, তার ভিতরে ভূমি সেবা, সবচেয়ে বেশি দুর্নীতি যেখানে আছে সেটা আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার ব্যাপারে বলা হয় আজকে যারা প্রশাসনের ভাইরা আছেন, যারা পুলিশ ভাইরা আছেন, আপনারা রাগ করবেন না, দেশের সব পুলিশ খারাপ না, দেশের সব চাকরিজীবী খারাপ নয়। আজকে থানায় গেলে এসপি অফিসে গেলে অনেকেই বলে থানার ইট পর্যন্ত নাকি ঘুষ চায়। এজন্য যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন তারা আজকে দুর্নীতিতে সবচেয়ে বেশি পার্সেন্টেজে আছেন। তারা 72.5 পয়েন্ট পেয়ে
দুর্নীতির শীর্ষে আরোহণ করে আছেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, 2008 থেকে 2005 পর্যন্ত যে রিপোর্ট এসেছিল টিআইবির, আমরা দেখেছিলাম দৈনিক নয়া দিগন্ত পত্রিকায়, দৈনিক যুগান্তর পত্রিকায়, এই দুর্নীতিতে বাংলাদেশ পরপর পাঁচবার ফার্স্ট হয়েছিল। এখনো পর্যন্ত হয়তো 17তম 16তম স্থানে আছে, কিন্তু দুর্নীতির সূচক ঠিকই আছে। এই সূচককে টপকিয়ে অন্যান্য দেশ আজকে দুর্নীতির প্রথম স্থান অধিকার করেছে। কাজী দুর্নীতি আজকে আমি সব বিষয়ে আলোচনা করার সুযোগ পাব না, আপনাদেরকে আমি কয়েকটা পয়েন্ট দেখিয়ে দেব। শুধু শিক্ষা খাতে দুর্নীতি করে আজকে শিক্ষা খাতে নাস্তিক্যবাদকে ঢুকে দারুণের সে বিবর্তনবাদ পর্যন্ত আজকে ক্লাস 9-10 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই কথা শিখাচ্ছে আমাদের ছাত্রদেরকে, আমাদের শিক্ষার্থী ভাই এবং বন্ধুদেরকে, যে এই বিবর্তনবাদকে নাকি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা আজকে মোহতরম আমিরে জামাতের যে নতুন বই বেরিয়েছে, যে পাঠ্যপুস্তকের অন্তরালে যে ভয়াবহ চিত্র, ভাইয়েরা আমার, আপনি দাখিল সপ্তম শ্রেণীতে যান মাদ্রাসা শিক্ষা বোর্ডে, দাখিল অষ্টম শ্রেণীতে যান, সেখানে 11-12টি গল্প এবং কবিতা, এই 11-12টি গল্পের ভিতরে শুধু 9 জন হিন্দু রাইটারের লেখা সেখানে পড়ানো হয়, 9 জন হিন্দু রাইটার। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, শরৎচন্দ্রের কবিতা আছে, যে শরৎচন্দ্র মুসলমানদের কখনো ভালো চোখে দেখেনি, যে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদের কবিতা দিয়ে আমাদেরকে কি বোঝাতে চায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে। আজকে বিবর্তনবাদ ঢুকেছে, ছেলে মেয়েদের একাকার করে যৌন সুশ্রীমূলক গল্প দিয়ে, ছবি দিয়ে, পাশাপাশি ছেলে এবং মেয়েদের ছবি দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাচ্ছে। আর ঘুষ ছাড়া তো কোনো কথাই চলছে না ভাইরা আমার, এ বিষয়ে আমি একটু পরে কথা বলছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন ঘুষের ব্যাপারে কি বলছেন, আল্লাহ সূরা নিসা 29 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل. الله رب العالمين ইমান দার পুরুষ এবং নারী যারা ভাইরা আমার, আমরা ইমান দার আছি না বেঈমান হয়ে গেছি, যারা জেগে আছেন তারা জবাব দেন, আমরা ইমান দার নাকি আমরা ইমান দার আছি না নাই? ভয় পাওয়ার কিছু না, ইমান আমাদের এখনো আছে, না হলে রাত্রি 2টা পর্যন্ত আপনারা জেগে কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, ইমান না থাকলে কি সম্ভব এটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইমানদার কোনো সন্দেহ নাই, ইমান কোরআন যারা শুনি ইমান প্রবৃদ্ধ হয়ে আমরা শুনেছি, যাদাতহুম ইমানাত, আমাদের ইমান আছে, ইমান যাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে কয় ইমানদার রে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায় ভাবে ভক্ষণ করিও না, অন্যায় ভাবে একে অপরের সম্পদ তোমরা আহরণ করিও না। ভাই আমার, যদি ব্যবসার মাধ্যমে হয়, পরস্পর সন্তুষ্টির মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ছাড়া একে অপরের সম্পদ অন্যায় করে খাওয়া যাবে না, যাবে না। আর অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে এই হারাম খাদ্য খেয়ে ইবাদত বন্দেগি করলে কোশ্চিন কাল আল্লাহর কাছে ইবাদত কবুল হবে? শুধু তাই না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি আবু দাউদ শরীফ খুললে খুঁজে পাবেন, আপনি ইবনু মাজাহ শরীফ খুঁজেন ভাইরা আমার, বুখারীর মধ্যে পাওয়া যাবে, অল্প সময়ের মধ্যে কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন, আন আবি উমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাফা আলা আখিহি বিশবে শাফাআতিন ফাহাদা লাহু আলাইহা ফাকাবিলাহা। বিশ্ব নবী বলেন ও দুনিয়ার মানুষ, একজন ভাই যখন আর একজন ভাইয়ের জন্য সুপারিশ করবে, একজন ভাই যখন আর একজন ভাইয়ের জন্য কোনো কথা বলবে, সুপারিশ করবে, আর এই সুপারিশের জন্য তাকে যদি কোনো হাদিয়া দেওয়া হয়, কোনো উপঢৌকন দেওয়া হয়,
এই বুড়ো হুকুম যদি স্বেচ্ছাকৃতভাবে গ্রহণ করে, আল্লাহর নবী বললেন এই বুড়ো হুকুম গ্রহণ করলো মানে সে সুদের সবচেয়ে বড় একটি দরজায় যে হাজির হয়ে গেল, সবচেয়ে বড় একটি সুদের দরজা, সবচেয়ে বড় একটি সুদের বাবের কাছে দরজার কাছে সে হাজির হয়ে গেল। কাজী সুপারিশ করে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে ওই সরকারি কর্মী কর্মচারী কর্মকর্তা ওইটাকে ঘুষ হিসেবে গ্রহণ করলেন, আর এই ঘুষ দাতা এবং গ্রহীতা সমান পাপে পাপী হবে। ভাইরা আমার, শুধু তাই না, বিশ্ব নবী বললেন যদি কোনো মানুষকে আমি কোনো কাজের দায়িত্ব প্রদান করি, মানিস্তাআমালনা আলা আমালিন, আমি যদি কোনো মানুষকে কোনো কাজের জন্য দায়িত্ব প্রদান করি এবং ওই দায়িত্বের জন্য যদি আমি তাকে কোনো বেতন দেই, কোনো ভাতা আদি দেই, ওই বেতন ভাতার পরও যদি অতিরিক্ত কোনো কিছু সে কারোর কাছ থেকে গ্রহণ করে, এই গ্রহণ করলো মানে সে খেয়ানত করলো। কাজেই ঘুষ মানে হচ্ছে কোনো হককে বাতিল করা আর কোনো বাতিলকে প্রতিষ্ঠা করা, এর নামই হচ্ছে ঘুষ প্রদান করা। টাকা পয়সা দিয়ে আজকে সত্যকে অসত্যে রূপান্তরিত করা হয়, আজকে অসত্যকে প্রতিষ্ঠা করা হয়। ভাইরা আমার, আজকে এই শিক্ষা খাতে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার মূল এই ঘুষের মাধ্যমে। এই নাস্তিক্যবাদী যারা আজকে আল্লাহকে চেনে না, যারা আল্লাহর নবীকে চেনে না, যারা আল্লাহর নবীকে মানতে চায় না, যারা নাস্তিক এক কথায় আল্লাহতে বিশ্বাস করে না, তারা আজকে এই শিক্ষা ক্ষেত্রে ঢুকে আমাদের গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজকে সেই শিক্ষা ব্যবস্থা টোটাল ধ্বংস করার পায় তারা চালাচ্ছে। ভাইরা আমার, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আজকে এই শিক্ষা ক্ষেত্রে হিন্দুদের কথা কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের এই সাহিত্যকণিকা নামক বই আছে, ছাত্রদের ভিতরে সাহিত্যকণিকা বইয়ে 11টি গদ্য এবং 11টি কবিতা। এই 11টি গদ্যের ভিতরে তিনজন হিন্দু লেখকের গদ্য এবং সাহিত্য আছে, আর 11টি কবিতার ভিতরে 6জন হিন্দু লেখকের কবিতা এইখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয়, অতিথি স্ত্রীদের নামে একটি গল্প শিক্ষা শিক্ষাক্ষেত্রে ঢুকিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে এই দাখিল অষ্টম শ্রেণীর মধ্যে ঢুকে আজকে তারা বলছে যে এই শরৎচন্দ্রের কথা সেখানে ঢুকে তারা বলছে, শরৎচন্দ্র বলেছিল যে মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা শুরু হয়ে গেল। মুসলমান বাঙালি কি আলাদা? মুসলমান এবং বাঙালি আলাদা বলে তারা আজকে যে মুসলমানকে বাঙালিদের মধ্য থেকে বের করে দিতে চায়। শুধু তাই না, আজকে হিন্দুদের জন্মান্তরবাদ, হিন্দুরা আজকে পুনর্জন্ম বিশ্বাসী, সেই পুনর্জন্মে বিশ্বাসী হওয়ার জন্য মাদ্রাসা শিক্ষার ছাত্র ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেখানে আজকে জীবনানন্দ দাশের কবিতা, জীবনানন্দ দাশের লেখা সেই কবিতা পড়ানো হচ্ছে। আবার আসব ফিরে ধানসুড়ি নিজে দিয়ে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বাস শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভরে কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে জয় বলে নবজুবিল্লাহ। হিন্দুরা বিশ্বাস করে যদি কোনো ভালো কাজ করে, ভালো জীবজন্তু রূপ ধারণ করে তারা আবার পৃথিবীতে আসে, আর যদি খারাপ কাজ করে, খারাপ জন্তু ওই বিভিন্ন যে জন্তু যা মানুষ দেখতে পারে না শুনতে পারে না, ওই কাক চিল কুকুর শৃগাল তার রূপ ধারণ করে তারা এই পৃথিবীতে আসে। এই বিশ্বাস অর্থাৎ হিন্দুদের পুনর্জন্মের ভ্রান্ত বিশ্বাস প্রচার করে তাওহীদের পরিবর্তে এই হিন্দুত্ববাদী মুসলমান ছাত্র ছাত্রীদেরকে শেখানো হচ্ছে। কি ধরনের দুর্নীতি আজকে শিক্ষা খাতের ভিতরে ঢুকে গেছে, কি ধরনের দুর্নীতির করাল গেছে আজকে আমরা এখানে পড়ে গেছি। ভাইরা আমার, এই কুপ্রভাব আজকে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই আমরা খেয়াল করেছি আজকে করোনা ঢাকা রাজধানীতে নেই, করোনা বাস টার্মিনালে নেই, করোনা স্টিমার লঞ্চে নেই, করোনা বাসে নেই, করোনা কোনো কোথাও নেই, করোনা আজকে শুধু শিক্ষা কেন্দ্রে আছে, স্কুল মাদ্রাসা কলেজ হাই স্কুল আজকে এক বছর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ভাইরা আমার, এগুলো শিক্ষা খাতকে ধ্বংস করা একটা পরিকল্পনা, ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
শুধু ভাই ভাইরা আমার শুধু তাই না অনেকগুলো বিষয় অনেকগুলো নোট আমি আপনাদের সামনে করে নিয়ে এসেছিলাম সেগুলো বলার সুযোগ হবে না আমি অল্প সময়ের ভিতরেই কথা শেষ করে দেব কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই আমাদেরকে সচেতন হতে হবে এই ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে নাইলে প্রকৃত মেধা প্রকৃত শিক্ষিত মানুষ প্রকৃত জ্ঞানী মানুষ ওই ভালো জায়গায় যেতে পারবে না মূর্খরা যে অজ্ঞরা যে আজকে দেশকে অচল করে দেবে এজন্য আজকে আমরা সরকারের কাছে এই শিক্ষা খাতের ব্যাপারে শিক্ষা প্রসারের ব্যাপারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে সরকারের কাছে আবেদন করতে চাই সরকার আমরা প্রথম আবেদন করতে চাই আজকে ঈমান এবং আকীদা ও সামাজিক শৃঙ্খলা বিরোধী ওই ডারউইনের কুফরি বিবর্তন মত যেখানে বলা হয়েছে মানুষ নাকি বানর থেকে হয়েছে মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই এটাকে আমরা মানতে পারি এটাকে আমরা বিশ্বাস করতে পারি আমরা ইস্তেমার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাতে চাই ঈমান আকীদা ও সামাজিক শৃঙ্খলা বিরোধী ওই কুফরি মতবাদ দারুণের কুফরি বিবর্তনবাদ শিক্ষা পাঠ্যপুস্তক থেকে সম্পূর্ণ তুলে দিতে হবে একমত আছে কিনা আমরা ভাইরা আমার এরপর আমরা দাবি রাখতে চাই এটি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্তির সাথে দুর্নীতিবাজরা জড়িত আছে এই দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে এবং এই দারুণের থিওরি যারা এই শিক্ষা পুস্তক এই পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে কারণ এদেশে শতকরা 90 ভাগ মুসলমান আমরা মুসলমান আল্লাহ এবং নবীর উপর বিশ্বাসী বিবর্তনবাদ সম্পূর্ণ আল্লাহ এবং নবীর আদর্শের বিরোধী এই বিরোধী কার্যক্রম যারা ভিতরে ঢুকে আমাদের ছেলেদেরকে এ ধরনের এই নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাচ্ছে আমরা তাদের শাস্তি দাবি করে আমরা একমত আছেন না নাই শুধু তাই না আমি আজকে ইস্তেমার মাধ্যমে সরকারের কাছে দাবি রাখতে চাই শিক্ষার সর্বস্তরে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আমরা রাজি নাই প্রিয় ভাইরা আমার এই জন্য আজকে এই দুর্নীতি বন্ধ করতে হয় এই সমাজ থেকে দুর্নীতি উৎখাত করতে হলে এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে আমরা বিশ্বাস করি এদেশের প্রধানমন্ত্রী সহ অধিকাংশ মন্ত্রী তাদের ঈমান আছে তাদের আকীদা আছে তারা ইসলাম মানে তারা পাশ্চাত্য সলাত অভ্যস্ত কাজে আমরা তাদের কাছে বিনয়ের সাথে এই আবেদন নিবেদন করতে চাই শিক্ষা খাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই দুর্নীতিবাদদেরকে চিহ্নিত করে তাদের বিতাড়িত করতে হবে এবং মাদ্রাসা শিক্ষা কোরআন এবং সহি হাদিসের আলোকে ঢেলে সাজাতে হবে সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আবেদন নিবেদন রাখতে চাই কারণ এই ঘুষ হলো ইহকাল এবং পরকাল উভয় কালের জন্য অভিশাপ এই ঘুষ যারা প্রদান করবে এবং ঘুষ যারা গ্রহণ করবে এরা হবে জাহান্নামী আমরা এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে চাই না কথা ঠিক না কাজেই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই এই ঘুষ আমাদের দেওয়া বন্ধ করতে হবে ঘুষ যারা নিচ্ছে তাদের ঘুষ খাওয়া বন্ধ করতে হবে কিন্তু সমস্যা বড় পদে চাকরি করে আমার ভাই স্ত্রী মনে করে আমার আমার স্বামী বড় পদে চাকরি করে যদি স্বামী বৈধ হোক আর অবৈধ হোক ইনকাম করে বিশাল কিছু না করতে পারে ওই স্ত্রী কিন্তু ওই স্বামীকে মূল্যায়ন করে না ওই সন্তান পর্যন্ত বাবাকে মূল্যায়ন করে না সে বলে আমার বাবার তেমন কোনো যোগ্যতা নেই দেখো অমুক পিয়নে চাকরি করে দপ্তরি চাকরি করে সে কত কি করলো আর আমার বাবা একটা বাড়িও করতে পারে না এই জন্য আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে প্রিয় ভাইরা আমার এই জন্য ঘুষ ও দুর্নীতির উপরে অনেক কথা আমার বলার ছিল সেগুলো বলার সময় হবে না শুধু আপনাদেরকে বলতে চাই আমাদের খাদ্য খেতে হবে হালাল হারাম খাদ্য আমরা খাবো না আমরা একমত আছি না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আহ্বান করে জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন হে ঈমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা খাদ্য খাও হালাল এবং পবিত্র বুঝলাম না হালাল কি আর পবিত্র কি হালাল তো এটা পবিত্রই তাহলে আল্লাহ আবার কেন বললেন যে তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও ভাইরা আমার তাফসীরের মধ্যে বলা হয়েছে
পবিত্র হলো ওই হালাল ওই খাদ্য ওই হালাল খাদ্য যার ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহমুক্ত একেবারে সন্দেহমুক্ত খাদ্য আমাকে খেতে হবে এইটা হালাল না হারাম হালাল হবে কি হারাম হবে সন্দেহ করা যাবে না সন্দেহমুক্ত খাদ্য কার নাম হচ্ছে পবিত্র তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদারেরা তোমরা হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান খবরদার খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের অপ্রকাশ্য শত্রু নাই প্রকাশ্য শত্রু সূরা বাকারা 268 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথা বললেন আবার হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ বললেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা কাজী তোমরা আল্লাহর দোয়া ওই রিজিক তার থেকে হালাল এবং পবিত্র খাদ্য তোমরা খাও অশকুরু নিয়ামতাল্লাহ এবং আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা আল্লাহর ইবাদত করি হও আল্লাহর ইবাদতে বিশ্বাসী হও প্রিয় ভাই এবং বোনেরা এজন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই এই ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে যদি আমার বাবা ইনকাম করে ছেলে হিসেবে আমি বাবাকে বলবো আপনি ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে কোনো ইনকাম নিয়ে আসলে আমরা এটা খেতে রাজি নই স্ত্রী তার স্বামীকে বলবে এভাবে যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা করি নিশ্চয়ই ঘুষ এবং দুর্নীতি বন্ধ হবে এবং আমাদের সবাইকে সচেতন হতে হবে পরকালের ভয়ের ব্যাপারে জাহান্নামের ভয়ের ব্যাপারে তাহলে এই ঘুষ এবং দুর্নীতি এই রাষ্ট্র থেকে উৎখাত হবে নইলে যেভাবে ঘুষ এবং দুর্নীতি সমাজে দিনের পর দিন বেড়ে যাচ্ছে আসলে আমরা অসহায় হয়ে যাচ্ছি ভাইরা আমার আমি আর কথা না বাড়িয়ে দীর্ঘ এই রাত্রিতে আপনাদের কষ্ট না দিয়ে আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কওলি হাযা আস্তাগফিরু মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ